হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকল বন্ধুরাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আজ আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হলো আমি কিভাবে একটি ট্রিপড বা ইজেল বাড়িতেই তৈরি করেছি। আশা করছি সকল ইউটিউব ক্রিয়েটর এবং আর্টিস্টদের জন্য উপযোগী হবে। আর ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর চলুন দেরি না করে শুরু করা যাক কিভাবে আমি ইজেলটি তৈরি করেছি। লেটস গো টু স্টার্ট। আমার হাতে যে তিন পাওয়ালা একটি স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, এটাই মূলত মূল ইজেলের বেস। এটার উপর ভিত্তি করে আমি ছবি এঁকে থাকি এবং এটা অ্যাডজাস্ট করে বিভিন্ন পাইপ অ্যাডজাস্ট করে বড় করা যায়, ছোট করা যায়। এটা আমি দেখাবো কীভাবে তৈরি করেছি। আর এখানে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে স্কোয়ার বার, এসএস স্কোয়ার বার। এটা দুপাশে সংযোগ করেছি ফ্ল্যাট বার দিয়ে। এসএস এর সম্পূর্ণ বডিটা এসএস, আর এই পিছন পাশে একটি অ্যাঙ্গেল বার, সেটা ওয়েল্ডিং দ্বারা সংযুক্ত করেছি। এবং এখানে যে বোল্টটা দেখতে পাচ্ছেন, এখানে একটি নাটের সাথে সংযুক্ত। এটা হচ্ছে যখন এর ভিতর আমি আরেকটা স্ট্যান্ড দেবো, মানে ক্যানভাস বা হার্ডবোর্ড ধরার জন্য, সেটা টাইট বা লুজ করার জন্য এটা ব্যবহার করা হয়েছে। আর এখানে এখানে ধরবার সুবিধার্থে একটি বার সংযুক্ত করে নিয়েছি। আর এই পাশে যে জয়েন্টটা দেখতে পাচ্ছেন, এটা পোর্টেবল জয়েন্ট। এটা প্রয়োজন বোধে প্রসারণ করা যায়, আবার সংকোচন করা যায়। এখানে ভিতরে হোল করা আছে দুই পাশে, এবং এটার ভিতরে একটা হোল আছে, এটা সংযুক্ত করা আছে একটি বোল্ট এবং নাট দ্বারা। তিনটা পায়া, তিনটা পায়ে সেম প্রসেসে। আর এপাশে দেখতে পাচ্ছেন যে একই সিস্টেমে, যে এখানে যেভাবে আমি সংযোগ করেছি, এখানেও যখন আমি একটি পাইপ অ্যাড করব সেটা দেখাচ্ছি। এখানে সে একটা খুব ছোটো কাজের জন্য আমি যখন বসে করি অথবা ভিডিওগ্রাফি করি তখন এটা ইউজ করি, আর যখন লং কাজের জন্য ব্যবহার করি তখন এই যে টোটাল এখানে তিনটে এসএস পাইপ দেখতে পাচ্ছেন। সেটা হচ্ছে 1.5 ফিট এর লেন্থ। আর এখানে দেখতে তিনটে এসএস পাইপ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এটা 1.5 লেন্থ। এটা এটার ভিতর প্রবেশ করবে এমন পরিমাপ দেওয়া আছে, আর এটা প্রবেশ করবে এটার ভিতর, মানে আশা প্রবেশ করবে ছোটো করে দেবে বড়ো করে দেবে। তো আমি দেখাচ্ছি কীভাবে এটা ইউজ আমি অ্যাডিশন করবো। চলুন এখানে যে তিনটে পায়ার সাথে আরো তিনটে পায়ার সংযোগ করা হয়ে গেছে। আমি আরো তিনটে পাইপ সংযোগ করব। যখন বসে কাজ করি তখন আমি এই ছোট অবস্থায় কাজ করে থাকি, আর যখন আমি বড় ধরনের ক্যানভাস ইউজ করি তখন বড় করে মতো। এটা যেহেতু এসএস এর অনেক লোড নিতে পারবে, আমি যখন অতিরিক্ত ঘরে স্কেচ করি অথবা ব্রাশ টানি তাতে অন্য ইজেল যেভাবে নড়ে, এটা নড়ে না, ভালো হয়।
করে নেবেন। পজিশনে এসেছে, আর এর জন্য আছে দুইটা শট, এটা হলো ওয়াটার কালারের জন্য আর এটা ক্যানভাস অথবা অন্যান্য হার্ডবোর্ড সংযোগে পেন্টিং করার জন্য। আর ওয়াটার কালারের জন্য আমি কীভাবে ব্যবহার করি সেটা হচ্ছে, আমি যে প্রথমে বলছিলাম যে এখানে যে স্কোয়ার বারটা আছে এটা হলো আমি জয়েন্টের কাজে ব্যবহার করি, আর এখানে যে বারটা এবং এখানের যে বারটা এটার তুলনায় এটা মানে সাইজ কম, যে যেন এটার ভিতর প্রবেশ করতে পারে, এখানে প্রবেশ করে গেছে। এখন এটাকে আমি এই যে বোল্ট আছে এটা দ্বারা খুব মজবুত করে টাইট করে দেবো। এটা এটা দেখতে পাচ্ছেন আমার থেকে অনেক হাই হয়ে গেছে, এই জন্য আমি এটাকে নিচু করবো। আর যেহেতু আমি ওয়াটার কালারের বেসটা অ্যাড করেছি তখন আমি ওয়াটার কালারের জন্য কার্ডবোর্ড সংযোগ করে এখানে প্যাড রেখে রং করতে পারবো। আর যখন আমি ওয়াটার কালার বাদে ক্যানভাসে পেন্টিং করবো এটা ইউজ করবো। এখানে সম্পূর্ণটা একটা স্কোয়ার বার, 1 ইঞ্চের একটু কম আছে, আর এখানে একটি সাপোর্ট অ্যাঙ্গেল বার আছে, এটা অ্যালুমিনিয়ামের, একটা SS স্টেনলেস স্টিল এখানে সংযোগ করা আছে, জয়েন্ট আছে এর ভিতর। সাইজ অনুসারে ক্যানভাসের সাইজ অনুসারে আমি এটা বড় করতে পারি, একটু ছোট করতে পারি, এটা রাখলাম। এবং এটা কীভাবে আমি অ্যাড করাবো সেটা এখন দেখাবো। এখানে যে দেখতে পাচ্ছেন পোর্টেবল একটা বেস, এটা মূলত ক্যানভাস অথবা স্ট্যান্ডটাকে মানে হার্ডবোর্ডটাকে দাঁড়িয়ে রাখবে। এখানে আমি এটা এই পজিশনে নিয়ে টাইট করে দিলাম, এবং সেম প্রসেসে এপাশে আর একটা আছে এটাও এই পজিশনে টাইট করে দিলাম। এখন আমি হার্ডওয়ারটা কেবলের সাথে অ্যাড করবো, ঠিক আছে। ইচ্ছা মতো ছোট করে দেবে, নিচে ডাউন করা যাবে, আপ করা যাবে, এটা বসে আট করার জন্য সুবিধা যদি প্রয়োজন হয় তখন আপ করে নেব। আশা করছি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর প্রতিনিয়ত এমন এমন ক্রিয়েটিভ ওয়ার্ক পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং সেই সকল বন্ধুদের কাছে আমার ভিডিওটি শেয়ার করুন যে সকল বন্ধুরা ছবি আঁকতে ভালোবাসে এবং যাদের জীবন সাজাতে চায় ছবি রঙে। আর আগামীতে যে ভিডিওটি দেওয়ার চেষ্টা করবো সেটা হলো আরেকটি ইজেলের, সেটা এটা দেখছেন SS পাইপের, আর ওটা দেখবেন উডের অর্থাৎ কাঠের ইজেল, সেটা জাস্ট ওয়াটার কালার, এবং ওটাও ওয়াটার কালারের জন্য পারফেক্ট, কিন্তু ওটা পেন্টিংও করা যাবে, সেটা পরবর্তী এপিসোডে আমি দেখাবো। তার সকল বন্ধুরা ভালো থাকবেন, এখানেই শেষ করছি, বাই।